ধনকুবের শব্দটি শোনার সাথে সাথে বিলিয়ন বা ট্রিলিয়নের অঙ্কটাই আমাদের মাথায় প্রথম চলে আসে, আশাটাই স্বাভাবিক। বিভিন্ন ধরনের জরিপ, বিশেষ করে ফোর্বস সাময়িক, কল্যাণ বিশ্বের শীর্ষ 10 ধনী এবং তাদের সম্পদের পরিমাণ সম্পর্কে কম বেশি সবারই ধারণা রয়েছে। কিন্তু ব্যক্তিগত সফলতা ছাড়িয়ে গোটা পরিবারকে নিয়েও সফল এমন কারোর খোঁজ কি রাখি আমরা? আজকে আমরা জানবো বিশ্বের শীর্ষ 10 ধনী পরিবার সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 10 কক্স পরিবার যুক্তরাষ্ট্র। 34.5 বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ সম্পদের অধিকারী যুক্তরাষ্ট্রের কক্স পরিবারের রয়েছে তালিকার 10ম স্থানে। বিভিন্ন গণমাধ্যম ব্যবসায়ী পরিবারটির আয়ের মূল উৎস। এইগুলোর মধ্যে রয়েছে অটোমোবাইল, কেবল টিভি এবং সংবাদপত্র প্রকাশনা। কক্স পরিবারের মালিকাধীন কক্স মিডিয়া গ্রুপ ও কক্স কমিউনিকেশন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ গণমাধ্যম গোষ্ঠী, আর সকল প্রতিষ্ঠানই পরিচালিত হয় কক্স এন্টারপ্রাইজের অধীনে। জেমস মিডলটন কক্স এর প্রতিষ্ঠাতা। 1898 সালে তিনি ডেটন ইভিনিং নিউজ নামে একটি পত্রিকা প্রতিষ্ঠান কিনে নিয়ে সেটার নাম পরিবর্তন করে ডেটন ডেইলি নিউজ রাখেন। এইভাবেই ধীরে ধীরে মিডিয়া গ্রুপ থেকে কক্স এন্টারপ্রাইজ গড়ে তোলেন। 9 বার্নার্ড আর্নল্ড এবং তার পরিবার, ফ্রান্স। তালিকায় 9ম স্থানে থাকা ধনকুবের পরিবার ব্র্যান্ড প্রেমিক বা ফ্যাশন সচেতনদের আগ্রহের কেন্দ্রবিন্দু বটে। আর্নল্ড পরিবারের জ্যেষ্ঠ সদস্য বার্নার্ড আর্নল্ড ফ্রান্সের সবচেয়ে ধনী ব্যক্তি। বিশ্ববিখ্যাত LVMH, মোয়েত হ্যান্সি, লুই ভিটন বা সংক্ষেপে LVMH কোম্পানির কর্ণধার আর্নল্ড পরিবার। কোম্পানিটি বিশ্বের সেরা বিলাসপূর্ণ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসাবে সুপরিচিত। এই কোম্পানির আওতাধীন প্রায় 60টিরও বেশি ব্র্যান্ডে তাদের ব্যবসায়িক সাম্রাজ্য বিস্তৃত। সারা বিশ্বে ছড়ানো ছিটানো 3,700টি রিটেল স্টোরের মালিকও তারা। পণ্য উৎপাদন এবং কেনা বেচার মাধ্যমে পরিবারটি 37.7 বিলিয়ন মার্কিন ডলারের মালিক হয়েছে। 8 লিলিয়ান বেটেনকোট ও তার পরিবার, ফ্রান্স। প্রসাধনী সামগ্রী সম্পর্কে সম্যক ধারণা থাকুক বা না থাকুক, লরিয়াল ব্র্যান্ডের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। স্বনামধন্য লরিয়াল ব্র্যান্ডটি কর্ণধার হচ্ছেন বেটেনকোট পরিবার। জীবদ্দশা ইউরোপের সবচেয়ে ধনী নারী ছিলেন এই পরিবারের সদস্য লিলিয়ান বেটেনকোট। প্রসাধনী ব্যবসায় তার রাজকীয় অবস্থান বিশ্বের যে কোনো প্রসাধনী ব্যবসায়ীকে চমকে দিতে বাধ্য। লিলিয়ান ও তার পরিবার 42.7 বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে তালিকার 8ম স্থানে অবস্থান করছেন। 1909 সালে ইউজিন সিলারের হাতে লরিয়ালের গোড়াপত্তন ঘটে। একমাত্র উত্তরাধিকার হিসাবে এই কোম্পানির মালিক হন লিলিয়ান বেটেনকোট। তারপর নানা উত্থান পতনের ভেতর দিয়ে আজকের অবস্থানে এসেছে তারা। 7 কার্গিল ম্যাকমিলান পরিবার, যুক্তরাষ্ট্র। 7ম স্থানে থাকা কার্গিল ম্যাকমিলান পরিবারের মোট সম্পদের পরিমাণ 45 বিলিয়ন মার্কিন ডলার। কার্গিল ইনকর্পোরেটেড এর অন্যতম কর্ণধার এই পরিবার। 1865 সালে উইলিয়াম ওয়ালেস কার্গিল এটি প্রতিষ্ঠা করেন। কোম্পানিটি খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ ব্যবসায় বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আর এর 90%-এর মালিক এই পরিবার। পরিবারের আয়ের প্রধান খাতই হচ্ছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ব্যবসা। এছাড়াও এখন কৃষি সম্প্রসারণ ব্যবসা, দানা শস্য উৎপাদন ও ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট তাদের ব্যবসার অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত করেছে। বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়র রয়েছে এই পরিবারে। মোট 14 জন বিলিয়নিয়র পরিবার কার্গিল ম্যাকমিলার পরিবার। 6 কার্লোস স্লিম হেলু, মেক্সিকো। 6ষ্ঠ অবস্থানে থাকা কার্লোস স্লিম হেলু এবং তার পরিবার মেক্সিকোর সবচেয়ে ধনী পরিবার। স্লিম হেলু মূলত হোটেল ব্যবসা ও রিয়েল এস্টেট ব্যবসা দিয়ে তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। এছাড়াও বর্তমানে রেস্তোরাঁ, এয়ারলাইন্স, ব্যাংক ব্যবসার সাথেও সম্পৃক্ততা রয়েছে পরিবারটির। তবে স্লিম পরিবারের মূল ব্যবসা হচ্ছে টেলিকম ব্যবসা। ল্যাতিন আমেরিকার সবচেয়ে বড় মোবাইল টেলিকম কোম্পানি আমেরিকা মোবাইলের মালিক পরিবারটি। 19টি দেশে 300 মিলিয়ন মানুষকে মোবাইল সেবা প্রদান করেছে তারা। কার্লোস হেলুর 3 সন্তানের মেধা ও পরিশ্রমে বর্তমানে তারা বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। তাদের ব্যবসায়িক সাফল্য মেক্সিকো ছাড়িয়ে আমেরিকা, স্পেন, ব্রাজিল ইত্যাদি দেশেও ছড়িয়ে পড়েছে। এছাড়া তেল ও খনি ব্যবসাতেও প্রসিদ্ধ কার্লোস পরিবার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইম ম্যাগাজিনের 17% মালিকানাও তাদের। আর এটি হেলু ও তার পরিবারের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 77.1 বিলিয়ন মার্কিন ডলার। ব্যক্তি জীবনে 6 সন্তানের জনক কার্লোস ছোট বড় 2-1টা ঘটনা ছাড়া খুব একটা সমালোচিত হননি। 5 মার্স পরিবার, যুক্তরাষ্ট্র। চকলেট প্রেমিকরা একটু নড়েচড়ে বসতে পারেন। বিশ্ববিখ্যাত চকলেট প্রস্তুত প্রতিষ্ঠান মার্স ইনকর্পোরেটেড হচ্ছে মার্স পরিবারের দখলে। মার্স পরিবার না থাকলে হয়তো বিশ্ব মার্স বার বা মিল্কওয়ে বা MNM এর মতো চকলেটই থাকতো না। তাদের সম্পদের মূল উৎসই ক্যান্ডি ও চকলেট। ঘরে পোষা পানির খাবারের বিখ্যাত ব্র্যান্ড পেডিগ্রিও মার্স পরিবারের মালিকাধীন। চকলেট প্রেমিকদের ভালোবাসা এই পরিবারের মোট আয় 80 বিলিয়ন মার্কিন ডলার এবং শীর্ষ ধনীদের তালিকার অবস্থান 5ম।
চার কোচ পরিবার যুক্তরাষ্ট্র। চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের দ্বিতীয় বৃহত্তম কর্পোরেটের প্রতিষ্ঠান কোচ ইন্ডাস্ট্রি, এর মালিক কোচ পরিবার। কোচ পরিবারের আয়ের উৎস মূলত তেল, আবাসন, রিফাইনিং, উৎপাদন ও বিনিয়োগ খাতগুলোর মধ্যে অন্যতম। কোচ ইন্ডাস্ট্রির পাশাপাশি এই পরিবারের কোচ ফ্যামিলি ফাউন্ডেশন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান আছে, যার শুরু হয়েছিল ফ্রেড এবং মেরি কোচ ফাউন্ডেশন নামে 1953 সালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সবসময় প্রার্থীদের বিশাল অঙ্কের চাঁদা দিয়ে থাকেন কোচ পরিবার। পরিবারটি সম্মিলিতভাবে 89 বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক। তিন, ওয়ালটন পরিবার যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী পরিবার হিসাবে খ্যাত ওয়ালটন পরিবারের রয়েছে বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে। তাদের সম্পদের পরিমাণ প্রায় 152 বিলিয়ন মার্কিন ডলার। ওয়ালটন নামটি শুনে হয়তো আমাদের মনে আসতে পারে ওয়ালটন কোম্পানির কথা, আসলে ওয়ালটনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। ওয়ালটন পরিবারটি বিশ্ববিখ্যাত রিটেল শপ ওয়ালমার্টের মালিক। ওয়ালমার্টই তাদের আয়ের মূল উৎস। সারা বিশ্বে 27টি ভিন্ন ভিন্ন রাষ্ট্রে 11,000-এরও বেশি রয়েছে ওয়ালমার্টের শাখা। জনাব স্যাম ওয়ালটন 1962 সালে আরকানসাসে প্রথম শপটি চালু করেন। বিশ্বের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এটি। ওয়ালটন পরিবার এই সংস্থার প্রায় 51% শেয়ারের মালিক। এটি তাদের সম্পদের পরিমাণ হয়েছে পাহাড়ের সমান। দুই, আল সৌদি রাজপরিবার সৌদি আরব। বিলিয়নিয়রের হিসাব শেষ, এবার ট্রিলিয়নে প্রবেশ করা যাক। 1.4 ট্রিলিয়ন মার্কিন ডলার পরিমাণ সম্পদ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রাজপরিবার। অষ্টদশ শতাব্দী থেকেই সৌদি আরব শাসন করা এই রাজপরিবারের শাসকরা পরিচিত আল সৌদ নামে। এতে হাজারেরও বেশি সদস্য রয়েছে। মোহাম্মদ বিন সৌদি ও তার ভাইদের বংশধর নিয়ে পরিবারটি গঠিত। বর্তমানে কিং সালমান বিন আব্দুল আজিজ আল সৌদি এই রাজবংশের নেতৃত্ব দিয়ে থাকেন। তাদের আয়ের মূল উৎস হচ্ছে জ্বালানি তেলের খনি। সৌদি রাজপরিবারের সব সদস্যরাই বিলাসবহুল জীবনযাপন করেন। হীরাখচিত ও সোনা দিয়ে মোড়ানো গাড়িতে যাতায়াত করেন। স্বর্ণ দিয়ে মোড়ানো খাট, পালঙ্ক এবং টয়লেট ব্যবহার করে থাকেন। ইউরোপ আমেরিকার বিখ্যাত সমুদ্রবন্দর একাই ভাড়া করে অবসর যাপন করেন। এক, রথচাইল্ড পরিবার জার্মানি। পুঁজিবাদী বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ও বিশ্বের একমাত্র ট্রিলিয়নিয়র পরিবার, যেটি ইতিহাসের রহস্যময় পরিবারগুলোর মাঝে অন্যতম। সাময়িকী প্রতি বছর বিশ্বের সম্পদশালীদের যে তালিকা প্রকাশ করে থাকে, ধনকুবের হওয়া সত্ত্বেও সেই তালিকায় থাকে না এই রথচাইল্ড পরিবারের কারোর নাম। কারণ তাদের সম্পদের সঠিক পরিমাণের একমাত্র পরিবারের লোকেরা ছাড়া বাইরে কারো কাছে প্রকাশ পায় না। তবে বিশেষজ্ঞরা নানানভাবে তাদের সম্পদের পরিমাণ আন্দাজ করে থাকে। তাদের সম্পদের পরিমাণ ধরা হয় 2 ট্রিলিয়ন থেকে 500 ট্রিলিয়নের ভেতরে। প্রচলিত আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এই পরিবারের হাত ধরেই শুরু হয়েছিল। পরিবারটির আধিপত্য এতই বেশি যে পরিবারের সদস্যদের সম্মানার্থে এখনো পর্যন্ত 153টি পতঙ্গ, 58টি পাখি, 18টি স্তন্যপায়ী, 14টি উদ্ভিদ ও 3টি মাছ ও 3টি মাকসা এবং 2টি সরীসৃপের বৈজ্ঞানিক নামকরণ করা হয়েছে। বিভিন্ন সদস্যদের নামে ইসরায়েলে অসংখ্য রাস্তাঘাট ও বেশ কিছু স্থানের নামকরণ করা হয়েছে। এমনকি অ্যান্টার্কটিকায় রথচাইল্ড আইসল্যান্ড নামে একটি দ্বীপ পর্যন্ত আছে এই পরিবারের। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।